একজন স্বপ্নবাস মানুষ শওকত হোসেন হিরন। সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতায় বলেছিলেন, হে মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। রূপসী বাংলার বরিশালে স্বল্প সময়ের জন্য কোনো এক মহামানবের আবির্ভাব হয়েছিল, যিনি বদলে দিয়েছিল পুরো নগরের চিত্র। রোদে শুকনো মাটিতে সবুজের বীজ বপন করেছিলেন। আজকের বরিশাল নগর সবুজ বেষ্টনী তার পরশী ছোঁয়া। তিনি হচ্ছেন একজন হিরণ, একজন স্বপ্নবাজ মানুষ শওকত হোসেন হিরণ। 2014 সালে তার স্বপ্নেরা তখন কেবল ডানা মেলতে শুরু করেছিল। কী অপরূপ লাগছিল সেই সময়ের প্রকৃতিকে, আর সেটা বোঝানো কঠিন। স্বপ্নগুলো যখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে, তখনই তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। আজ এই দিনে তোমার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এই মহামানবের জন্ম 1956 সালে। জাসদের হাত ধরে রাজপথে নামেন হিরণ। এরপর জাগদল, যুবদল, বিএনপির রাজনীতিও করেন তিনি। জাতীয় পার্টি থেকে 1988 সালে সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 1997 সালে শুরু করেন আওয়ামী লীগের রাজনীতি। 2003 সালে মহানগরের আহ্বায়ক, পরে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। 2008 সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। অল্প সময়ে বরিশালের ব্যাপক উন্নয়ন করে মানুষের মনে জায়গা করে নেন তিনি। 2013 সালে পরাজয় বরণ করে 2014 সালে বরিশাল সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শওকত হোসেন হিরণ। বিজয়ের সেই আনন্দ কিছুদিনের মাথায় রূপ নেয় শহরের নগরীতে। 2014 সালের 22 মার্চ রাত 9:30 বরিশাল ক্লাবে পায়চারি করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত 1:00 দিকে ঢাকায় পাঠানো হয়। 23 মার্চ তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হস্তান্তর করা হয় সিঙ্গাপুরের গেইন্ট ঈগল হাসপাতালে। 3 মার্চ তাকে সেখান থেকে আবার ঢাকায় ফেরত এনে অ্যাপোলো হাসপাতালে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়। 9 এপ্রিল সকাল 7:00 ইহকালের মায়া ত্যাগ করে বরিশালবাসীর চোখের জলে বিদায় নেন পরপরে। একজন স্বপ্নবাজ মানুষ শওকত হোসেন হিরণের কথা আজও মনে করে বরিশালবাসী। তিনি তার মেয়র থাকাকালীন অবস্থিতে যে কর্মকাণ্ড করে গেছেন, সেটা তার এখন চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা সেটা দেখতে পাচ্ছি। তার কর্মকাণ্ড আজীবন বরিশাল সহ সর্বত্র, সে দেশের সব জায়গায় মনে রাখবে তার কর্মকাণ্ড।